ওম জবাকুসুম সংকাশম কশ্যপেয়ম মহাদ্ভুতিম দন্তারিম সর্বপাপগ্নম শুনোতুষ্মি দিবাকরম নারায়ণ জানলে গোপালের মা সূর্য এখানে থাকলে ওর লেখাপড়া কিছুই হবে না, তাই আমি ভাবছি নবদ্বীপে কোথাও টোলে ওকে পাঠিয়ে দেবো। তাই দাও ঠাকুর, বাউনের ছেলে লেখাপড়ায় মতিগতি নেই, শুধু বাউন বলে কোনো। তাই ভাবছি আজই নবদ্বীপে আমার গুরু ভাইদের একটা চিঠি লিখে দিচ্ছি। তারপরে মন খারাপ করে বসে থাকলে শরীর যে তোর আরো খারাপ হবে মা। ভয় করে বাবা। কিসের ভয়? কেউ যদি দেখে ফেলে, রাজশেখর রায় যদি খবর পায়। কোনো ভয় নেই মা, গোপালের মা পর্যন্ত জানে তুই আমার এক গুরু ভাইয়ের মেয়ে, স্বামী তোকে পরিত্যাগ করে বিদেশ চলে গিয়েছে। কিন্তু আমার পেটে যে রঘুবীরের সন্তান। ভয় কি মা, গোপালের মা আছে, চরণ আছে, আমি আছি। ঠিক বলছিস, অপর্ণা ভাই বেঁচে আছে। হ্যাঁ, একটা মেয়েও হয়েছে। কথাটা মিথ্যে হলে? সত্যি কথা, আমি নিজের চোখে দেখে এসেছি। কোথায় আছে? আমাদের এলাকার বাইরে সিংহ মশাইদের জমিদারি ভেতর, হরকান্ত ঠাকুরের বাড়িতে। হরকান্ত ঠাকুরের বাড়ি? ঠিক আছে, আমার মেয়ে রঘুবীরের মেয়ে? রাজাবাবু, ওকে ছেড়ে দিন রাজাবাবু, লঙ্কাকে ছেড়ে দিন।
আজ ওর ছাড়া আমার কেউ নেই রাজাবাবু, দয়া করুন যা শাস্তি হয় আমাকে দিন, আমি সব মাথা পেতে নেব। কঙ্কাকে ছেড়ে দিন রাজাবাবু। সূর্যকান্ত, গোপালের মা, জল নিয়ে আয়, শিগগির জল নিয়ে আয়। রাজাবাবুর হুকুম, এই মেয়েটা আজ থেকে তোর জিম্মায় থাকবে। বাইরের কোন পুরুষ বা স্ত্রীলোক যেন আরামকুটির ভেতর ঢুকতে না পারে, বুঝলি? বুঝলাম। আসবো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ভালো আছো তো? তোমার পাশের খবর আমি আগেই পেয়েছি। তা কি, কলেজ তো হয়ে গেল, এবার জমিদারি ভার নাও। আমি একটু মার সঙ্গে দেখা করে আসি। এসো বাবার সঙ্গে কথা বলছি, এসো না। তাড়াতাড়ি কি করে এলো, স্টেশনে পাল্কি যায়নি? বিয়ে ছিল, কিন্তু মা জননীর সাথে দেখা করার জন্য মনটা এমন হয়ে গেল, থাকতে পারলাম না। রাঘবের ঘোড়া নিয়ে দেখুন এখানে। আমি কি ভালো লাগছে তোকে দেখতে আমার? কি হলো ভরচাজ, দিন দিন পেলে? আগে সামনের মাসের শেষের দিকে একটা শুভ দিন রয়েছে রাজাবাবু। সামনের মাসের শেষের দিকে? আগে হ্যাঁ, ইদ দেরি হয়ে গেল। এ মাসে আর কোনো দিন নেই ঠাকুর মশাই? এ মাসে, না রানী মা, এ মাসে তো তেমন কোনো শুভ দিন দেখতে পাচ্ছি না। আহা, তুমি বাবা তো ব্যস্ত হচ্ছ কেন সুরেশ্বরী? নিশ্চিন্দপুরের চৌধুরী পরিবারকেও তো একটু সময় দেওয়া দরকার, তাদের একমাত্র মেয়েকে প্রথম শ্বশুর বাড়িতে পাঠাবে। তুমি তাহলে তারিখ সময় জানিয়ে চৌধুরীদের বড় কর্তাকে একটা চিঠি লিখে দাও। আমাকেই লিখতে হবে? তোমার তো লেখা উচিত। তাই হবো। এটাকে সবাই ভয় পায়। না না, আপনি আপনি পথ ছাড়ুন, আপনি আপনি এখান থেকে চলে যান।
রাজাবাবু জানতে পারলে ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে, আপনি চলে যান। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, তবে একটা আমার ভীষণ কৌতূহল হচ্ছে, খুব জানতে ইচ্ছে করছে, আপনি কি একা থাকেন? থাকি না, বন্দিনী হয়ে রয়েছি অনেক দিন থেকে রয়েছি, কবে থেকে আছি আমার ঠিক জানা নেই। আমার নাম শেখর, অনেকদিন পরে এই অঞ্চলে এলাম, তা আপনাকে এখানে বন্দিনী করে রাখলো কে? শুনেছি এখানকার রাজা বাবু, তবে আমি তাকে কোনোদিন দেখিনি। ভেরি ইন্টারেস্টিং, বুঝতে পারি। জানেন সরজোর কুম্ভ ছাড়া কারো মুখ দেখার হুকুমই নাকি আমার নেই, জীবনের সুখে পশু পাখি গাছপালা এদের সঙ্গে কথা বলি, আজ আপনার সঙ্গে অনেক গল্প করবো। হ্যাঁ কিন্তু রাজাবাবু জানতে পারলে, আপনার সাহস আছে তো? একটু আছে বই কি, তবে আপনার নামটা জানতে পারলে গল্প করতে সুবিধা হতো না? আমার নাম, আমার নাম কঙ্কা, কঙ্কাবতী। বাহ ভারী মিষ্টি নাম তো। রাজাবু জানতে পারলে, আমার মনে হয় চেপে যাওয়াই ভালো। যেভাবে বন্দুকটা তুলেছিল আমি না থাকলে তো তোকে মেরেই ফেলতো। তা আমি কি করবো, একদিন পর ছোট রাজবাবুকে দেখলাম, চিনতে পারিনি। শোন রাজরাজাদের ব্যাপার, চুপ করে খালি দেখেই যা, বুঝলি? আচ্ছা আসলে উঠে কঙ্কা, অনেক গল্প হলো, ফিরতে আবার রাত হয়ে যাবে। দেখলেন তো কত কথা কত গল্প জমেছিল মনের মধ্যে। আচ্ছা আপনি কি আবার 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 আসবেন? আসবো নিশ্চয়ই আসবো, তোমাকে তো আমারও কিছু বলার থাকতে পারে। বেশ সেদিন কিন্তু শুধু আপনি বলবেন, আমি শুধু শুনব। বেশ তাই হবে, আজ আসি। আসো আজকের জন্য কিন্তু আমাকে তোমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যারি কি করছিস? এসো 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 মামার জননী এসো। কি বাবা তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। বেশ তো কথা হবে, আগে বসো। তুই বস। আমি বসছি, তুমি বসো। কতদিন তোমার সাথে কথা হয়নি, বলো বলো। শোন মানে বলছিলাম কি, সামনের মঙ্গলবার তোকে একবারটি নিশ্চিন্তপুর যেতে হবে। কেন নিশ্চিন্তপুর কেন? বারো স্বর্ণকে আনতে হবে না? এই স্বর্ণটি আবার কে? তা বলছি তোর বউ। মানে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত। সে কি রে, এর মধ্যে সব ভুলে গেলি? তা ভুলে যাবারই কথা, সেই কোন ছেলেবেলায় তোদের বিয়ে দিয়েছিলাম তখন তোদের বয়সই বা কত, তোর বয়স নয় আর স্বর্ণর বয়স চার। ভারী মিষ্টি মেয়ে, শুনেছি এখন নাকি আরো সুন্দর দেখতে হয়েছে। যা বাবা সামনে মঙ্গলবার শুভ দিন, তুই নিজে গিয়ে তোর বউকে নিয়ে আস। না আমার পক্ষে তা সম্ভব না, মানে নিশ্চিন্দপুরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সম্ভব নয় তার মানে? তোমাদের এসব ছেলেখেলা আমি মানি না মা।
সত্যি অনেকক্ষণে কথা বলছিস? অনেকক্ষণে কথা নয় মা, আমার মনের সত্যি কথাটা তোমাকে বললাম। দেখো মা, মা এখন আমি বড় হয়েছি, প্রত্যেক ব্যাপারে আমার একটা স্বাধীন চিন্তা আছে, বিশেষ করে আমার স্ত্রী নির্বাচনে। মা যদি আমার এতটুকু ক্ষমতাও না দাও, তবে সাহেব স্কুল কলেজে আমাকে কেন পাঠালে? কেন লেখাপড়া শেখালে? কি দরকার ছিল? তাই বলে অগ্নি সাক্ষী রেখে বিয়ে? তুই অস্বীকার করবি? তুই ধর্ম মানবি না? মা বাবাকে সমান চোখে তুই ছোট করবি? আমি এই শিক্ষা পাবার জন্য তোকে কলকাতায় পাঠাইনি। বাবা শুনলে, জানিস তো তার রাগ, তোর জন্য সে সচেতন আমাকে আত্মহত্যা করতে। আমি নিজে পছন্দ করে তোকে বিয়ে দিয়ে দিলাম, জিজ্ঞেস করি মা, তোমাদের বউকে তোমরা সযত্নে নিয়ে আসতে পারো, আমি যেতে পারবো না। তুই আমার কথা দে, তুই বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, কথা দে। ঠিক আছে। লক্ষ্মী, আজ তুমি যেখানেই থাকো স্বর্ণকে আশীর্বাদ করো, ও কাল শ্বশুর বাড়ি যাচ্ছে। নিশানাথ আসুন, আসুন গুরুদেব। বসুন। শুনলাম স্বর্ণকে নিয়ে যেতে নাকি জামাই বাবাজি আসেননি? না গুরুদেব, রায় মশাই লিখেছেন ছেলের নাকি শরীর ভালো না। স্বর্ণকাল চলে যাবে, তোমার মন খুব উতলা হয়েছে তাই না? ভাবছি স্বর্ণকে ছেড়ে এই শূন্য বাড়িতে কি করে থাকব। এটাই নিয়ম নিশানা, মেয়েরা ওরা হচ্ছে অমর দ্বীপ, এক সংসার থেকে অন্য সংসারে দ্বীপ জ্বালাতেই তোরা জন্মেছে, স্বয়ং মহামায়ার অংশ, ওদের না যায় বাঁধা না যায় ছাড়া। সবই বুঝি গুরুদেব, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারি না। আসুন স্বর্ণকে আশীর্বাদ করবেন, আসুন চলো। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কাল।
মাধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। শ্বশুরমশাই প্রণাম করো। হয়েছে হয়েছে মা, এসে ধান দুর্ব দাও। সুখী হও মা, ভগবান তোমার মঙ্গল করবে। ওঠো বৌ, শুধু মুখে আশীর্বাদ করলেই হবে না, কিছু দিয়ে মুখ দেখতে হয়, বংশের নিয়ম। পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? কোনো লজ্জা করবে না, কেমন নিজের বাড়ির মতোই থাকবে, তাহলেই আমরা সবাই ভীষণ খুশি হব। আচ্ছা এবার যাও, ভেতরে যাও। বৌমাটি তো বেশ সুরক্ষণা বলেই মনে হলো, কি বলো দেবান? আগে হ্যাঁ, অত্যন্ত ধীর ধীর শান্ত। তাহলে তোমাদের রানীমা পুত্রবধূ নির্বাচনে ভুল করেনি বলছ? আমার তো তাই মনে হয় রাজাবাবু। আমারও তাই মনে হয়। বিজয়, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল শশাঙ্ক শেখর। কে তুমি? আমার নাম সূর্যকান্ত। তোমার সঙ্গে যে মেয়েটিকে দেখলাম,
তার নাম কি কঙ্কা? কেন? সে আমার বাগদত্তা। ছোটবেলা থেকে কথা ছিল আমি ওকে বিয়ে করব। না, কঙ্কা কারো বাগদত্তা হতে পারে না। মনে রাখিস, দ্বিতীয়বার যদি তোকে কোনো দিন এই এলাকায় দেখি তো জ্যান তোর চামড়া খুলে রেখে দেবো। তুমিও মনে রেখো শেখর, কঙ্কা আমার। আমার কাছ থেকে কঙ্কাকে কেড়ে নেবার ক্ষমতা তোমার নেই। বৌদিভাই, ও বৌদিভাই, দাদাকে কি করে চিনবে বলো তো? এই দেখো, আমি নিশ্চিন্দপুরেই দেখেছি। খবর আছে, খবর, দারুণ সুখবর। কি খবর? না না না, আগে কি দেবে বলো, তারপর। আমার আর কি আছে বল, যে ছিল তাকে ছাড়া ছিল না, সে আছে। কঙ্কা, কঙ্কা, কঙ্কা বেঁচে আছে। কোথায়, কোথায় সূর্যকান্ত? বল আমার, কঙ্কা কোথায়? সে আছে তোমাদের রাজযোগ্য রায় জমিদারি এলাকার মধ্যে। তুই তুই ঠিক বলছিস সূর্যকান্ত। হ্যাঁ ঠিক, কিন্তু কিন্তু ঠিক কোথায় আছে আমি তোমায় আমি তোমায় এক্ষুনি বলতে পারছি না জানো। তবে দেখা যখন পেয়েছি আমি খুঁজে বার করবই। তুই তাই কর সূর্যকান্ত, তুই তাই কর, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে দেব। তারপর তারপর রাজশেখর রায়কে আমি আপনি শুবেন না? আপনার ঘুম না এলে একটু পা টিপে দেব? ওতে অনেক সময় ঘুম আসে। শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলুন। সেই কবে আমাদের পুতুল খেলার মতো বিয়ে হয়েছিল আমার ঠিক মনে নেই, আর পুতুল খেলার মতোই আমি সেটাকে ভুলে যেতে চাই। বংশের মান মর্যাদা রক্ষার জন্যই মা বাবা তোমাকে এখানে আনিয়েছে। অবশ্য আমি চাই না তুমি এখানে থেকে কষ্ট পাও, দুঃখ পাও, কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি এখানে থেকে যেভাবে খুশি চলতে পারো, আমি তোমার কোনো কাজে বাধা দেব না। আর আমিও চাই না তুমি আমার কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করো, কোনো বাধা দাও। আপনি যাবেন না। আমি তোমাকে বলেছি না তুমি আমার কোনো কাজে বাধা দেবে না? আমি যাব, আমার যেতে দাও। না, তুমি আমাকে আটকে রাখতে পারবে? আমি আপনাকে কোনো দিনও আটকাবো না, কোনো কাজেও বাধা দেব না। আমি শুধু আজ রাত তার কথা বলছি।
সারা রাত ঘুমাওনি? এটা কোথায় পেলি? জলসাগরের পেছনে দরজার কাছে। নিশ্চয়ই কাল রাতে কোন স্ত্রী লোক জলসাগরে লুকিয়ে এসেছিল। রাজাবাবুকে যে এক্ষুনি এটা দেখানো উচিত। রাঘব চারিদিক খুঁজে দেখত আর কিছু পাস কিনা। অপর্ণা বাই? না না শেখর, তুমি আর এখানে এসো না। তোমার ঘরে স্ত্রী রয়েছেন, তুমি কেন তাকে শুধু শুধু কষ্ট দেবে? কঙ্কা, 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 তুমি তো সব জানো কঙ্কা, তোমাকে আমি সব বলেছি, তারপরে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না না পারছি না, আর আর আমার পারা উচিত নয়। না না শেখর, লক্ষ্মীটি লক্ষ্মীটি আর এখানে কখনো এসো না। কঙ্কা আমার কথা শোনো। না লক্ষ্মীটি আমার কথা শোনো, শোনো কঙ্কা আমার কথা শোনো। কঙ্কা, কঙ্কা তোমার কাছে না হলেও
ছোটবেলার সেই ঘটনাটাকে আমি স্বীকার করতে পারবো না কঙ্কা, আমি পাচ্ছি না। ছোট রাজাবাবু, সে কি লুকিয়ে পড়ুন, রাজাবাবু আসছে। এসো আমার সঙ্গে এসো এক্ষুনি। তোদের এখানে অনেকদিন আসতে পারে, তুমি কোনো গোলমাল নাই তো? আগে না রাজাবাবু। শোন, আজ রাত 12টার সময় পালকি আসবে তোকে কঙ্কাকে নিয়ে যেতে। কোথায় যাবি সেটা পরে জানতে পারবি। কঙ্কাকে আমি এখানে রাখবো না, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। যাওয়ার কথা কি কঙ্কাকে বলবো? না, এই কথা কেউ যেন জানতে না পারে। কুম্ভ থাকবে এখানে আর রাঘব যাবে তোদের পালকির সঙ্গে, ঠিক আছে? আগে হ্যাঁ হুজুর। চল। এরপর? এরপর কি করবে? এরপর একটাই রাস্তা খোলা আছে। কি? আজ রাত 12টার মধ্যে আমরা এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাবে? হ্যাঁ। কোথায়? কলকাতায়। তুমি আমাকে নিয়ে পালাবে? হ্যাঁ। কিন্তু? কিন্তু কি ভাই, কলকাতা তো রাজশেখর রায় জমিদারি নয় যে আমাদের ধরে আনবে। গঙ্গা, আর কোনো কথা নয় গঙ্গা, আমাদের পালাতেই হবে। তোমার ঘরে যে স্বর্ণ রইল তার কি হবে শেখর? আবার সেই একই কথা, হঠাৎ স্বর্ণের প্রতি এত দরদ কেন? সে হয়তো ঠিক আমারই বয়সী একজন, সে হয়তো ঠিক আমারই মতো তোমাকে ভালোবেসেছে। আমি তাকে কি করে ঠকাই বলো তো? বুঝলাম, সূর্যকান্ত ঠিকই বলেছিল, শুধু সূর্যকান্তকে পাওয়ার জন্য বারবার এই কথাগুলো বলে আমাকে দূরে ফেলে দিতে চাইছ, তাই না? শোনো শোনো শেখর, বিশ্বাস করো সূর্যকান্তকে আমার এতটুকু মনে নেই। তবে তুমি কেন আমার কথা রাজি হচ্ছ না কঙ্কা? কঙ্কা বলো, কঙ্কা বলো, তুমি আমার সাথে যাবে? আমি গেলে তুমি তুমি সত্যি সুখী হবে? হ্যাঁ কঙ্কা, হ্যাঁ আমি যাব। ওঙ্গটাযুত সমাযুক্তাম পূর্ণেন্দুর সদৃশানাম অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণ ভূষিতাম সুচারুং। তুমি এত রাত্রে আমার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে খবর পাঠিয়েছিলে? কি বলবার আছে বলো, আমার সময় খুব কম। কথাটা গোপনীয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমরা বাইরে যাও। বলো, কথাটার গুরুত্ব বুঝে আপনি আমায় পুরস্কার দেবেন কথা দিন? সেরকম মনে হলে দেব। আপনি কি জানেন আপনার ছেলে শেখরের গতিবিধির কথা? শেখরের গতিবিধির কথা? হ্যাঁ। আপনি কি জানেন শেখর প্রত্যেক রাত্রি প্রাসাদ থেকে বেরিয়ে কোথায় যায়? আপনারা কেউ জানেন না। প্রতি রাত্রে সে আরাম কুটিতে যায়। সূর্যকান্ত? হ্যাঁ রাজাবাবু, প্রত্যেক রাত্রে বন্দিনী কঙ্কার ঘরে আপনার ছেলের অভিশার। কথা মিথ্যা হলে জ্যামিত বুঝতে ফেলবো কৃষ্ণ সাগরের পাঁকের তলায়। সত্যি কি মিথ্যা আপনি ইচ্ছে করলেই জানতে পারেন। আরো জেনে রাখুন,
শেখর এখানে আসার পর থেকে প্রতি রাতে কঙ্কার কাছে যায়। বংশের মানিচ্ছুত বাঁচালাম আমার পুরস্কার রাজাবাবু। কি পুরস্কার চাই তোর? আপনি কঙ্কাকে ছেড়ে দিন, কঙ্কা আমার বাগদত্তা, আমি ওকে বিয়ে করব। রায়বাবু, এটাকে গুম ঘরে নিয়ে যা। আপনি কি বলছেন রাজাবাবু? রাজবংশের অনেক কিছুই তুই জেনে ফেলেছিস, অনেকখানি অনধিকার চর্চাও করে ফেলেছিস, তাই গুম ঘরই তোর শ্রেষ্ঠ পুরস্কার। যাও। তুই ওকে ছেড়ে দে। কিন্তু রাজাবাবুর, সে আমি বুঝবো, তুই যা। কিন্তু রানীমা, আমি, তোর কোনো ভয় নেই, কেউ কিছু জানতে পারবে না, যা। জানতে রানীমা, অবাক হচ্ছ? ভাবছ নিশ্চিত মৃত্যুর হাত থেকে কেন তোমাকে বাঁচালাম? আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি, তাই নিজেরই স্বার্থে আমি তোমাকে বাঁচাচ্ছি। শোনো, আজকে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে কঙ্কাকে নিয়ে আরামকুঠি থেকে পালাতে হবে। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, তানিল আর সময় পাবে না, আর এরই উপর তোমার মরা বাঁচা নির্ভর করছে। পারবে? পারবো। এসো, বাইরে বেরোবার গোপন পথটা তোমায় দেখিয়ে দিচ্ছি, কিন্তু সাবধান, অন্য কোনো দিকে যাওয়ার চেষ্টা করলে মৃত্যুর হাত থেকে তোমার নিস্তার নেই। চিনতে পারছো না কঙ্কা, আমি সূর্যকান্ত। সূর্যকান্ত? না, আমি আপনাকে চিনি না, আপনি যান। তুমি কি সত্যি চিনতে পারছো না? তোমার ছেলেবেলার কথা কিছু মনে নেই? বললাম তো, সত্যি মনে নেই। না না না, আপনি যান। তোমার মার কথা মনে নেই? মা? হ্যাঁ, তোমার মা। মা? হ্যাঁ। তোমার সেদিনের কথা মনে নেই কঙ্কা, যে রাতে শয়তান রাজশেখর তোমাকে তোমার মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল? তোমার মা কিন্তু আজও তোমায় খুঁজে বেড়ায় কঙ্কা। হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে,
আমার সব মনে পড়ে গেছে সূর্যকান্ত। হ্যাঁ বলো বলো, আমার মা কোথায়? কোথায় আমার মা? আমি তো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে এসেছি কঙ্কা। আমি যাবো, আমি যাবো তোমার সঙ্গে। তুমি না এলে আমি স্বর্ণের ক্ষতি করে ফেলতাম। তাড়াতাড়ি চলো সূর্যকান্ত, সে ঘরে এসে যাবে, এক্ষুনি চলো। সাগরের পাকে পৌঁছে ফেলিস। কি ব্যাপার? আমার নামে একটা মার্ডার চার্জের ডায়েরি লিখুন। মার্ডার চার্জ? আপনার নাম বলুন। শেখর রায়। বাবার নাম বলুন। রাজশেখর রায়। দেখুন, আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। তুমি চলো, আমি বলছি তোমার ভালো লাগবে। না না, আমি যাব না। অপর্ণা, আমি এক কথা বেশিবার বলি না, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। মুখমি
রাজাবাবু, কঙ্কাকে ছেড়ে দিন। আজ আজ ও ছাড়া আমার আর কেউ নেই রাজাবাবু, দয়া করুন, যা শাস্তি আর আমাকে দিন, আমি সব মাথা পেতে নেব। কঙ্কাকে ছেড়ে দিন রাজাবাবু। আমার ছেড়ে দাও। রাজাবাবু, শেখরকে সঙ্গে নিয়ে দারোগাবু এসেছেন। শেখরকে এখানে পাঠিয়ে দাও। আয় না, আয় আমার কাছে। শেখর, এসবই আমার সৃষ্টি, আমার পাপ, তার ফল তুই কেন ভোগ করবি? ভোগ করবো আমি? বাবা, তাকিয়ে দেখ, তোর মায়ের চোখে জল, বৌমার চোখে জল। তুই কি বলতে চাস জীবনের বাকি কটা দিন আমি এই চোখগুলোর দিকে তাকিয়ে এতটুকু শান্তি পাবো? না না শেখর, খুন তুই করিস নি, খুন আমি করেছি। কি বলছো তুমি? সুরেশ্বরী, এ বংশের অনেক অত্যাচার, অনেক খুন, অনেক পাপের শাস্তি জমেছিল। একজনকে তো তার প্রায়শ্চিত্ত করতেই হবে। দুঃখ করো না, শেখরের মধ্যেই তুমি বেঁচে রইলাম। দেবান আগে দারোগাবুকে আসতে বলো। আর শেখর, অপনা রইল, ওকে দেখিস, যদি পারিস মায়ের মতোই দেখিস। দারোগাবু, শেখরটা ছেলে মানুষ তো, তাই আমাকে বাঁচাতেও নিজে ধরা দিয়েছে। কঙ্কাকে আমি খুন করেছি, শাস্তি আমাকে তুমি। চলো বাবা, এটা কিন্তু আপনি ভীষণ অন্যায় করছেন। জীবনে অনেক অন্যায় করেছি শেখর, আরো একটা অন্যায় করলাম। কি রে, অমন করে কি দেখছিস? আয় না, আমাকে একটু এগিয়েও দিবি না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।